200 বছর ঐতিহ্যের প্রেসিডেন্সিতে অশান্তি, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গড়লেন উপাচার্য, সাত অধ্যাপককে নিয়ে তদন্ত কমিটি গড়া হলো। আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এই যে এতদিন ধরে চলে আসা অশান্তি প্রেসিডেন্সিতে, এটা একেবারে দমন করতে কমিটির তরফ থেকে কতটা তৎপরতা দেখা যাবে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? জানো যে কয়েকদিন ধরে প্রেসিডেন্সিতে একটা অশান্তি চলছে, বাইরে তৃণমূল ছাত্র পরিষদ, ভেতরে এসএফআই, আইসি এবং পতাকা ছেঁড়ার অভিযোগ, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, মারধরের অভিযোগ, মিছিল, মানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সির যা বয়স 200 বছর পেরিয়ে গেছে, তাতে এই অশান্তিকে খুব সিরিয়াসলি নিচ্ছে কর্তৃপক্ষ। এবং কর্তৃপক্ষের তরফ থেকে একটা নোটিশ ইস্যু করা হয়েছে, রেজিস্টার নোটিশ দিয়েছেন, তাতে বলা হয়েছে যে এই 200 বছর ধরে যে প্রেসিডেন্সির ঐতিহ্যের এক স্বার্থে এই তদন্ত কমিটি এবং গোটা বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে কর্তৃপক্ষ, এবং উপাচার্য নির্দেশে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি হয়েছে, জিওগ্রাফি বা ভূগোলের বিভাগীয় প্রধান সৌমেন্দ্র চট্টোপাধ্যায়ের চেয়ারম্যানশিপে 7 সদস্যের একটা কমিটি তৈরি হয়েছে, যেখানে বিভিন্ন বিভাগের অধ্যাপকরা রয়েছেন, এবং তাতে বলা হয়েছে যে তাড়াতাড়ি তদন্ত শুরু করবে এই কমিটি এবং তারা সুপারিশ করবে এবং সুপারিশটা রিপোর্ট আকারে কর্তৃপক্ষকে দেবে। এবং এটাও কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে সেই রিপোর্ট প্রয়োগ করার ক্ষেত্রে কোনোভাবে পিছপা হবে না কর্তৃপক্ষ, এবং কর্তৃপক্ষকে এটাও তরফে এটাও বলা হয়েছে যে ওই কমিটি প্রয়োজনে যাকে খুশি দিকে কথা বলতে পারে প্রয়োজন মনে করলে, এবং ডিন অফ স্টুডেন্টকে নোডাল অফিসার করা হয়েছে, এবং এই উপাচার্যের নির্দেশে নোটিশটা ইস্যু করেছেন রেজিস্টার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন ধরে যে অশান্তি চলছে, তুমি জানো যে ভেতরে বাইরে অশান্তি, একে অপরকে মারধর, বচসা, পতাকা ছেঁড়া, একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে, মিছিল পর্যন্ত হয়েছে গতকাল, এবং সেই প্রেক্ষাপটে কর্তৃপক্ষ মনে করছে যে 200 বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পরম্পরা এটা খুব একটা সুখকর নয়, এবং সেই প্রেক্ষাপটেই এই তদন্ত কমিটি এবং তদন্ত কমিটির রিপোর্ট মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপের সিদ্ধান্ত। চিনার পার্কের বাড়ি থেকে যখন বেরিয়ে যান অনুব্রত মণ্ডল, তারপরেই কিন্তু সিবিআই আধিকারিকরা তার বাড়িতে গিয়ে পৌঁছয়। স্বাভাবিকভাবেই তাকে যখন পাওয়া যায়নি সেখানে, সিবিআই আধিকারিকরা এখানে আসবেন এমনটা কিন্তু সন্ধ্যে থেকেই, গতকাল সন্ধ্যে থেকেই চর্চা ছিল, এবং ঠিক কিছুক্ষণ আগে 5 মিনিট আগে সিবিআই এর একজন আধিকারিক তিনি কিন্তু টোটোতে করে এসে সেই নোটিশ তিনি কিন্তু দিয়ে গেছেন, যে নোটিশ ইতিমধ্যেই কিন্তু মেল করে তার আগেই পাঠানো হয়েছে, যে নোটিশে কিন্তু আগামীকাল নিজাম প্যালেসে তাকে কিন্তু 11টার সময় ডাকা হয়েছে গরু পাচার। একদমই মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তিনি কিন্তু যে নোটিশ তিনি যেভাবে এসে দিয়ে গেছেন, তিনি তার বাড়ির, আমরা যেমন রয়েছি সামনের দিকে দরজায়, তিনি কিন্তু এসেছিলেন পিছনের দিকে দরজা, সেখানে তিনি আসেন, টোটো থেকে নেমে তার বাড়িতে নক করেন এবং বাড়িতে ঢুকে তিনি একটি কাগজ তার হাতে দেন এবং দিয়ে তিনি কিন্তু বাইরে বেরিয়ে যান। আমরা যখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি কিন্তু আমাদের কোনো কথার প্রশ্নের উত্তর দেননি, কিন্তু আমরা জানতে পেরেছি যে তিনি সিবিআই এর তরফ থেকে এসেছেন এবং সেই নোটিশই তিনি এখানে দিয়ে গেছেন, এবং তিনি চলে যাওয়ার পরেই, ঠিক 5 মিনিট পরেই কিন্তু একজন চিকিৎসক এবং তার 3 জন সহযোগী, তারা কিন্তু অনুব্রত মণ্ডলের এই বাড়িতেই এসে পৌঁছন, যেটা সেই চিকিৎসক জানিয়েছেন যে বোলপুর হাসপাতালের সুপার তাকে এখানে পাঠিয়েছেন চিকিৎসার জন্য, তার যে ফিস্টুলার সমস্যা আছে, যে সমস্যা নিয়ে গতকাল তিনি গেছিলেন এসএসকেএম হাসপাতালে, সেখানে তাকে ভর্তি নেওয়া হয়নি, এবং তারপর কিন্তু চিনার পার্কের বাড়ি হয়ে তিনি কিন্তু এখানে এসে পৌঁছন, সেই চিকিৎসার জন্য কিন্তু একজন চিকিৎসক এবং 3 সহযোগী কিন্তু তার বাড়িতে এই মুহূর্তে ঢুকেছেন এবং তার চিকিৎসা চলছে, এবং ইতিমধ্যেই কিন্তু নোটিশও তিনি পেয়ে গেছেন। আমাদের সঙ্গে থাকো, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, এক চিকিৎসক তার সহকারী সমেত এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছেন, সেই চিকিৎসকটি কি বলেছেন? আমাকে সুপারস্টার ডেকে পাঠিয়েছেন, আমাদের হসপিটালের অ্যাম্বুলেন্সও আসছে, আমরা একসাথে ভিতরে আমি আসবো, একজন মেল আসবে, কিছু সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, সার্জিক্যাল বক্স ইত্যাদি আসছে, যেটা খবর পেয়েছি যে ওনার পাইলসের একটা প্রবলেম আছে, পাইলসের জন্যই মূলত আমি জানি না, আমাকে সুপারস্টার ডেকে পাঠিয়েছে। আমি একজনই ডাক্তার, আমি হচ্ছে আপনি কি মেডিসিন ডাক্তার নাকি সার্জন? পাইলসের চিকিৎসা, পাইলসের চিকিৎসা জেনারেল সার্জন।